করোনা মহামারী কাটিয়ে দীর্ঘদিন পর রাজ্যে খুলে বিদ্যালয়গুলি এবং রাজ্যে বিদ্যালয় বিদ্যালয়ে গিয়ে ছাত্রছাত্রীরা পঠন পাঠন শুরু করেছে। অনলাইনের গণ্ডি পেরিয়ে কার্যত অফলাইনে শুরু হয়েছে ক্লাস, এবং রাজ্যে ক্লাস চালু হলেও পরীক্ষা হবে কি না, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব বা তৃতীয় পর্ব বা ফাইনাল পরীক্ষা, এই পরীক্ষাগুলো কবে হবে সেই নিয়ে একটা সংশয় দেখা গিয়েছিল অভিভাবক, ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। বেশ কয়েকদিন আগে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়েছিলাম ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত পরীক্ষার যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব বা ফাইনাল পরীক্ষা যেটা হয় সেই পরীক্ষার নোটিফিকেশন জারি করেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। অর্থাৎ সিক্স থেকে টেন পর্যন্ত পরীক্ষাগুলি কখন হবে সেই নিয়ে একটা নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত পরীক্ষার জন্য নির্দেশিকা জারি হলেও প্রাথমিকের জন্য কিন্তু নির্দেশিকা জারি হয়নি, এবং আজ একটু আগে স্কুল শিক্ষা দপ্তর থেকে একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি নির্দেশিকা জারি করলো এবং কোন সময়ে প্রাথমিকের পরীক্ষাগুলি হবে সেটাও কিন্তু নির্দেশিকায় জানিয়ে দেওয়া হলো। আসুন বন্ধুরা আমরা দেখে নিই কোন সময়ে হতে চলেছে প্রাথমিকের অর্থাৎ ওয়ান থেকে পঞ্চম শ্রেণীর সমস্ত পরীক্ষা। দেখুন, সামারেটিভ ওয়ান বিটুইন সেকেন্ড মে অ্যান্ড 15 মে 2022, অর্থাৎ প্রথম পর্বের যে পরীক্ষা সেই প্রথম পর্বের পরীক্ষা 2রা মে থেকে 15 মে-এর মধ্যে সম্পন্ন করতে হবে, অর্থাৎ গ্রীষ্মের ছুটির আগেই কিন্তু পরীক্ষা কমপ্লিট করতে হবে প্রথম পর্বের। এবং দ্বিতীয় পর্বের পরীক্ষা দেখুন বন্ধুরা বিটুইন আগস্ট 1 অ্যান্ড আগস্ট 31, অর্থাৎ আগস্ট মাসের মধ্যে কিন্তু দ্বিতীয় পরীক্ষাটা কমপ্লিট করতে হবে। এবং তৃতীয় পরীক্ষা দেখুন অর্থাৎ ফাইনাল পরীক্ষা যেটা হয় সেটা কিন্তু কমপ্লিট করতে হবে ডিসেম্বর 1 থেকে 15 ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ ডিসেম্বরের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে তৃতীয় পরীক্ষাটা কমপ্লিট করে দিতে হবে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর থেকে। কিন্তু এই নির্দেশিকা জারি করা হলো সমস্ত প্রাথমিক বিদ্যালয়ের জন্য। সেকেন্ডারি স্কুলগুলিতে সিক্স থেকে টেন পর্যন্ত যে পরীক্ষা নিয়ে সংশয় চলছিল সেটা কাটলেও প্রাথমিকের কিন্তু একটা পরীক্ষা নিয়ে সংশয় চলছিলই, এবং সেই পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু নির্দেশিকা জারি করে দিল স্কুল শিক্ষা দপ্তর। আর একবার দেখুন বন্ধুরা, প্রথম যে পর্বের পরীক্ষা সেই প্রথম পর্বের পরীক্ষা হবে সেকেন্ড মে থেকে 15 মে-এর মধ্যে কমপ্লিট করতে হবে, অর্থাৎ গ্রীষ্মের ছুটির আগে কিন্তু প্রথম পর্বের পরীক্ষা কমপ্লিট করতে হবে। এবং দ্বিতীয় পর্বের যে পরীক্ষা সেটা আগস্ট মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং তৃতীয় পর্বের পরীক্ষা অর্থাৎ যে ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষাটা কিন্তু ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং এই যে পরীক্ষাগুলো কিভাবে হবে সেই সমস্ত কিছুই কিন্তু নির্দেশিকা আকারে প্রকাশ করলো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। দেখুন বন্ধুরা, অন দ্য কোশ্চেন্স টু বি প্রিপেয়ার্ড বাই দ্য ইচ স্কুল ইন লাইন উইথ দ্য এক্সপেক্টেড লার্নিং আউটকামস অ্যান্ড অ্যাকচুয়াল অ্যাচিভড লার্নিং আউটকামস অ্যাজ পার দ্য ফলোয়িং শিডিউল, এবং পরীক্ষার প্রশ্ন কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরই করার জন্য নির্দেশ দেওয়া হয়। এই সব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।